আমার বান্দাদের সামনে খাবার থাকবে কিন্তু খাবে না, আমার বান্দারা কেবলমাত্র আমাকে ভয় করবে। ও পয়গম্বর, আমার ওই উম্মত বান্দাগুলার চেহারাটা শুকাইয়া যাবে, জিব্বা শুকাইয়া যাবে, ঠোঁট গুলো শুকাইয়া যাবে। ও পয়গম্বর, আপনি জেনে রাখেন আমার ওই বান্দারা যখন ইফতারি সামনে নিয়া আমি আল্লাহর দরবারে দোয়া করবে, আমি আল্লাহর জাত এবং ইজ্জতের কসম, আমি আল্লাহর স্থির থাকতে পারি না, ওই বান্দাগুলা ইফতারের দোয়াগুলোর জবাব আমি আল্লাহ তাৎক্ষণিক সাথে সাথে দিয়ে দেব। বান্দা কি চাইবে তার সামনে নিয়ে ভাই, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, ইফতারি সামনে নিয়ে জায়েজ দোয়া করবেন, জায়েজ দোয়া, যে দোয়াটাই করবেন, নাইলে আমার রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষের দোয়া সরাসরি কবুল করে। কোন বান্দা রোজা রাখার কারণে অসুস্থ হয় না, বরং বর্তমান বিজ্ঞান প্রমাণ করে এই রমজানে রোজা রাখার দ্বারা একজন মানুষের বিভিন্ন প্রকার রোগের উপকার হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وملجانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شغل محبة ورشات شات قرن أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من كما كتب على الذين من قبلكم لعلكم تتقون
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة جسد الصوم والصيام نصف الصبر رواه ابن ماجه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله سيدنا مولانا أرو محمد بابا بشري شكري قولي اللهم صل على مولانا محمد وعلى سيدنا شكر نبي رشرا نبي پیار نبی مدینہ ہرار چھدا میرے بھائی مدینہ دولی کون آئے اللہم صلی اللہ علیہ سیدنا সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনেতে ক্ষমা করো জুমার দিনেতে ক্ষমা করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله حسبي ربي جل جلاله ما في قلبي غير الله محمد صلى الله لا إله إلا الله صلى الله لا إله إلا الله لا
الله عليه وسلم. يا معزز محترم شمانت مسلمان الكرام شمانت مربيان الكرام جبك بهيرا مدرسة كوليس يونيفرسيتي الأمار يو ترون ستر بهيرا فردر أدالي مايكل حواس شغل رطو شمانت أمار صدقه ما هو بهنرا رحمني ورحمكم الله تعالى محن رب العالمين الدرباري أغنيت أشنك شكريا ديكوشي جي محن رب العالمين أحكم الحاكمين فروار دغار عالم أمدر كيفوتو فوتر قري محن رب العالمين الدكشولي شبتهر مجي شرب سشتو دين পবিত্র জুমার দিন এবং ১২টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাস কুরআন নাযিলের মাস রহমত বরকত মাগফিরাত নাজাতের মাস পবিত্র মাহে রমাদানুল মুবারকের প্রথম জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদে বাইতুল্লাহ তথা ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ বাবুরের জামে মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য আশার সেই তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সকলে শুকরিয়া আদায় করে প্রশংসা আদায় করে একবার ফরি কালিমাতুল শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অগণিত অসংখ্য আরো শুকরিয়া আদায় করে যে আল্লাহ আমাদেরকে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন ঠিক কিনা ভাই গত রাতে আমাদের গ্রামে আমার একজন জেঠা আমাদের বাজারের নাম মুন্সিরহাট বাজার মুন্সিরহাট বড় কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সফল সভাপতি মুন্সিরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত ইংরেজি শিক্ষক জনাব আবুল কাসেম সাহেব ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দুই দিন আগে তাও আমার একজন ফুফাতো ভাইয়ের সম্বন্ধি হয় মানে বেয়াইন যেটা বলেন হঠাৎ করে তার স্ত্রী সর্বোচ্চ ২২ থেকে ২৩ বছর বয়স হঠাৎ রাতে এন্টার তো আমাকে আপনাকে আল্লাহ তাআলা বড় দয়া করে মায়া করে এই রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন রমজানের জুমা পড়ার জন্য আসার জন্য মসজিদে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত চিত্রে আরেকবার সকলে ফরি আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে অগণিত অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি যাহার উসিলায় এত নিয়ামত পেয়েছি বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণের দিশারে সমস্ত নবীদের নবী সমস্ত রাসুলদের নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন شفيع المجنبين راحة العاشقين سراج المنير أفتاب نبوة شاين شاي رسالة مدينة تاجدة نور على نور حضرت محمد رسول الله صلى الله عليه وآله وسلم محترم حاضرين এই মাসটি কেমন মাস বুঝানোর মতো ক্ষমতা দক্ষতা এলেম জ্ঞান আমার কাছে কিচ্ছু নেই এক কথায় বুঝে নেন এই মাসটার কোনো তুলনা হয় না সুবহানাল্লাহ আল্লাহ ফাকির একজন পয়গম্বর ছিলেন নবী এবং রাসূল সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে প্রশ্ন করলেন আল্লাহ আমি যে আপনার সাথে যেভাবে কথা বলি
প্রতিদিন আপনি আমার কথাগুলোর জবাব দেন এমন কি আপনার এমন প্রিয় বান্দা আছে যাদের ওরকম কথাগুলোর জবাব আপনি দিবেন প্রশ্ন করতেছেন কে মূসা কালিমুল্লাহ আল্লাহ ফকির পক্ষ থেকে ওহী এসে গেল ও পয়গম্বর তুমি প্রশ্ন করো আমি আল্লাহ তোমার প্রশ্নের জবাব দিই শুনো আমার একজন পয়গম্বর আমার হাবিব আমার বন্ধু শেষ জামানার নবী আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য আমি এমন একটা মাস দিব যেই মাসে আমার ওই পয়গম্বর উম্মতেরা আমার বান্দারা সবে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত একমাত্র আমি আল্লাহর ভয়ে খাবার খাওয়া দাওয়া ফানাহার সব কিছু যাবতীয় পরিত্যাগ করিয়া একমাত্র আমাকে খুশি করার জন্য উপবাস থাকবে আমার বান্দাদের সামনে খাবার থাকবে কিন্তু খাবে না আমার বান্দারা কেবলমাত্র আমাকে ভয় করবে ও পয়গম্বর আমার ওই উম্মত বান্দাগুলার চেহারাটা শুকাইয়া যাবে জিব্বা শুকাইয়া যাবে ঠোঁটগুলো শুকাইয়া যাবে ও পয়গম্বর আপনি জেনে রাখেন আমার ওই বান্দারা যখন ইফতারি সামনে নিয়া আমি আল্লাহর দরবারে দোয়া করবে আমি আল্লাহর জাত এবং ইজ্জতের কসম আমি আল্লাহর স্থির থাকতে পারি না ওই বান্দাগুলা ইফতারের দোয়াগুলোর জবাব আমি আল্লাহ তাৎক্ষণিক সাথে সাথে দিয়ে দেব বান্দা কি চাইবে তার সামনে নিয়ে ভাই সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ ইফতারি সামনে নিয়ে জায়েজ দোয়া করবেন জায়েজ দোয়া যে দোয়াটাই করবেন নাইলে আমার রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষের দোয়া সরাসরি কবুল করে তার মধ্যে এক নাম্বার ন্যায় বিচারক শাসক ন্যায় বিচারক বাদশাহ ন্যায় বিচারক বাদশাহ যে দোয়া করে আল্লাহ পাক দোয়াটা ফেরত দেন কবুল করে দুই নাম্বার মজলুম ফিলিস্তিনের মুসলমানরা বর্তমানে অত্যাচারিত তারা যে দোয়া করবে আল্লাহ পাক দোয়া কবুল করবে তিন নাম্বার রোজাদার ব্যক্তিরা যখন ইফতারি সামনে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়া দোয়া কবুল করে সে এমন একটি মাস আমাদের মাঝে আগমন করেছেন মাহে রমাদানুল মুবারক এই রমাদানুল মুবারকের রোজাগুলো আল্লাহ তাআলা আমাদের প্রতি ফরজ করেছেন যেমনি ভাবে ফরজ ছিল অন্য অন্য নবীদের উম্মতদের উপর আমাদের প্রতি এক মাস কারো প্রতি দিনের ব্যবধান ছিল মাসের ব্যবধান ছিল বুঝতে পেরেছেন কিন্তু এই রোজাটা প্রত্যেক নবীদের উম্মতদের জন্য ফরজ ছিল সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর ফারা সূরা আল ফাতারা 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সুবহানাল্লাহ হে ইমানদার বান্দাগণ হে ইমানদার বান্দিগণ আমি তোমাদের উপর রমজানের রোজা গুরু ফরজ করেছি ফরজ কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আই ফরাদা আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি শুধু তোমাদের উপর নয় মিন কবলিকুম তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরও ফরজ ছিল ওয়াল্লাহ ওই রমজান মাসে রোজা গুলো আপনি কেন ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো বলুন না সুবহানাল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো অনেক ইবাদত আছে মানুষদেরকে দেখানোর জন্য হয়
কেবলমাত্র একটি ইবাদত কোন মানুষদেরকে দেখানোর জন্য হয় না, সেটা কেবলমাত্র নিজের তাকওয়ার জন্য আমরা করে থাকি, সে আমলটার নাম হলো সিয়াম, রোজা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে কয়েকদিন আমার ঠান্ডা লাগছে, তো অসুস্থ, যে কথা বলতে পারছি এটা আল্লাহ তাআলার শুকর। দোয়া করেন যাতে আল্লাহ সুস্থ করে। তাহলে কেবলমাত্র এই রমজানের রোজাটা কোন মানুষদেরকে দেখানোর জন্য হয় না, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। কথা বলতে নামাজ পড়তেছেন, আমি নামাজ পড়তেছি মসজিদে, মানুষ দেখতেছে না ভাই? হয়তোবা আমার দিলের মধ্যে একটু রিয়া আসতে আসতে, কিন্তু রোজা আমি আছি কি নাই এটা কেউ জানে না। রোজা আমি আছি কি নাই এটা কেউ জানে না, কেবলমাত্র আমি জানি আর আল্লাহ জানে। আমি জানি আর কে জানে? এই জন্য আল্লাহ ফাল করেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের উপর রোজাটাকে ফরজ করেছি এই জন্য যাতে করে তোমরা তাকওয়া ফরজগারি অর্জন করতে পারো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রোজার মাধ্যমে আল্লাহর ফরজগারিতা, আল্লাহর ভয় যেন আমাদের দিলের মধ্যে আল্লাহ যেন পরিপূর্ণভাবে কবুল করেন আমরা সকলে করি, আমিন। আল্লাহর কোনো বান্দা যদি রোজা রাখে, আমি গত রমজানে কথাটা বলেছিলাম, কোনো বান্দা রোজা রাখার কারণে অসুস্থ হয় না, বরং বর্তমান বিজ্ঞান প্রমাণ করে এই রমজানে রোজা রাখার দ্বারা একজন মানুষের বিভিন্ন প্রকার রোগের উপকার হয়। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। এজন্য আমরা গর্ব করে বলি আমরা মুসলমান, আমরা গর্ব করে বলি আমরা আখেরি জামানার নবী উম্ম, আমরা গর্ব করে বলি আমাদের ঐশী গ্রন্থ আল কোরআন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ঈমান উপর ইস্তেকামত থেকে ঈমান নিয়ে আমল নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করে, আমিন। সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। সম্মানিত হাজিরিন, বাবুরেল মসজিদে আমাদের প্রত্যেকদিন ইফতারের আয়োজন হয় আপনারা জানেন। গত আমার 3 বছর গিয়েছে, এটা সহ 4 বছর আমি দেখি নাই এরকম হতে। অনেক গুরু অনেক দিন রোজা, মানে ইফতারে যারা করাবে দিন খালি, নাম নাই। আমি এক একবার দেখেছি আপনার নাম হয়ে আরো উফরন্স হয়ে যায়। এবছর কি হয়েছে জানি না, যাই হোক, আপনারা রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করালে কি সওয়াব কি ফতিদান সেগুলো শুনেছেন এতক্ষণ পর্যন্ত। যার কাছে তৌফিক আছে, যার কাছে তৌফিক আছে শরীক হয়ে যাবেন। এমনি তো 4,000 টাকা ঘোষণা করা, তবে 8,000 টাকার মতো লাগে, যতটুকু আমি জানি। 2 জনের দেন বা 3 জনের দেন অথবা 4 জনের দেন, নাম লিখিয়ে যাবেন আমাদের মুয়াজ্জিন সাহেবের নিকট। রোজাদার ব্যক্তিদেরকে যদি ইফতার করাতে পারেন, ইনশাআল্লাহ আপনার সম্পদে আল্লাহ পাক বরকত দিবে এবং আপনার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।